1975 সাল বাঙালি জাতির জন্য একটি কালো হত্যায় যে হত্যায় কারণে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবার হত্যা করা হয়েছিল। তারপরে এদেশের 81 সালে এদেশের মাটিতে আবার নিজের জীবনকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে এসেছেন। আপনারা জানেন বাঙালি জাতি একটি অর্থরত্ন পঙ্গুর জাতিতে রূপায়িত করেছিলেন এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি জোট সরকার 2008 সালের 30 ডিসেম্বর নির্বাচনে সেই অর্থরত্ন পঙ্গুর জাতিকে আবার নতুন করে রূপ দান করেছেন, জীবন দান করেছেন। বিশ্ব বাংলা ধর্মা বিশ্ব বর্ণ নেত্রী বিশ্ব রঞ্জিত নেত্রী আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সপ্তদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের মানবতার মা, মানবত্ব হিউম্যানিটি। সেই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রত্যেকটি কাছে আমরা রাস্তায় থাকবো। 1995 সালে যেদিন এদেশের কৃষককে হত্যা করা হয়েছিল সেই 15ই মার্চে নির্মম ভাবে পুলিশের গুলিতে নির্মম নির্যাতনের শিকার হয়ে 8 জন কৃষক নিহত হয়েছিলেন, যেদিন থেকে আজকে এই কৃষক দিবস পালন করা হয়, হত্যা দিবস পালন করা হয়। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি এদেশের কৃষকের মুখে হাসি ফুটাবো, আমি এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাবো। তিনি কিন্তু একটি অনুন্নত দেশকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন, কৃষকের সারের ব্যবস্থা করেছেন, বীজের ব্যবস্থা করেছেন, আমাদের বাংলাদেশের মানুষের সেই অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা পূরণ করেছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সকলে বিশ্ব মানবতার জননেন্দ্রিত নেত্রী বিশ্ব বরেণ্য নেত্রী জয়ন্তী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ হবে আগামী 41 সালের ভিতরে একটি উন্নত দেশ, সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডের মতো আমেরিকার মতো বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। উন্নত দেশের নাকাতায় বাংলাদেশের নাম উঠবে, অনুন্নত দেশ থেকে দুর্নীতিগ্রস্ত দেশ থেকে আমার নেত্রী বিশ্ব মানবতার মা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশ ও সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত দেশে রূপান্তরিত হবে যদি আমাদের মাঝে আমাদের মানবতার মা বিশ্ব বরেণ্য নেত্রী স্বাধীন বাংলাদেশের রূপকার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সপ্তদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের মাঝে বেঁচে থাকে। সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আমাদের সেই শেষ স্লোগান হোক কৃষক পাশে দেশ বাঁচবে, আমরা সকলে কৃষকের পাশে দাঁড়াবো, সকলের জাতীয় স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকবেন।